কখন আমাকে ডাকবে? কবি নজরুল একটা কবিতা লিখেছে জি, এটা উপন্যাস, ইতিহাস নাই। লাইলি মজনু বলে কোনো ইতিহাস আছে? এটা উপন্যাস, কিন্তু লেখকের কলম এত মজবুত সারা বিশ্ব জেনে নিয়েছে লাইলি মজনু বলে কেউ আছে। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোলো। প্রিয়তমা এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো, মজনু গো আঁকি খোলো। আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নারগিস ফুল, অগ বুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোলো, মজনু গো আঁকি খোলো। কবিতা আছে না? নাই। এবার শোনেন মজার ওইখানে ঘটনাটা কি। লাইলা আছে কোথা? আবদ্ধ ঘরে তালা মারা, রাজার মেয়ে। আর মজনু কোথা আছে? পাগল, কেঁদে বেড়াচ্ছে ছেঁড়া কাপড় পরে। লাইলা, লাইলি রে, ও যদি লাইলার গ্রামে যেতে তার দেওয়ালের চুমা খেতে, যেটা আমার লাইলার গ্রামের দেওয়াল। উর্দুতে একটা উপন্যাস পড়েছিলাম লাইলা মজনু সম্পর্কে, কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। এর ভিতরে আপনাদের বিরক্ত লাগেনি তো? মারবে বলছে নাকি আমাকে? দেখেন চেয়ারম্যান স্যার, ওই যে দাঁড়িয়ে আছে পেছনে মাস্তান, একটু মারবে বলছে নাকি? হাতে সিসার বলছে যেখানে আয় খালি দেখছি তোকে। কত মাস্তান দেখলাম বা আমার, এখন খালি আফসোস হয় যুবকদেরকে দেখে। যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ছোট চুল মাথার মাঝে বড়, দেছন হতে দেখলে পরে লাগলে একটি ভেড়া, মেয়ে মানুষ হওয়ার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে বড় চুল রেখে হলো জানোয়ার, হাই রে খুদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বললে তবু নাই কয় এদের লাজ, এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শতদিক নাওগা তোমরা নাওগা গলায় দড়ি, সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বলবো না বাকিটা, ভেজাল লেগে যাবে। আমার আফসোস হয় বর্তমানে যুবকদের মাথায় খালি জুতোর বিরাস নিয়ে বেড়াচ্ছে, আর আমার পা সুসুর করে যে জুতোটা একটু সাফ করে নি। তো যাই হোক, মজনু আর লাইলা উপন্যাসটা একটু বলছি উর্দু বই থেকে। লাইলি আমাদের আল্লাহর প্রেম কেমন এখান থেকে বুঝতে পারবেন। লাইলা আছে আবদ্ধ ঘরে, আর মজনু আছে মাঠে ঘাটে কাঁদছে। তো লাইলা ভালো ভালো খাবার তৈরি করে, আর ওকে যে নাস্তাটা দেয় ওর বান্দিকে বলে মজনুকে দিয়ে। এবার ও নাস্তা ঢেকে নিয়ে রাস্তায় যায়, মজনু তেন একটা যুবক বলছে কী ব্যাপার? বলে এটা লাইলার নাস্তা, কে মজনু আছে ও খা। বলছে আমি মজনু, দিয়ে দিলে খেয়ে নিলে। ও কাউকে গল্প করেছে যেদিকে লাইলার নাস্তাটা ঠিক বেলা দশটার দিকে যায়। পরের দিন আর একটা যুবক হাজির, বলছে মজনু কে আছে? বলছে আমি মজনু, ওকে দিয়ে দিলে খেয়ে নিলাম। এই করতে করতে বা 28-30টা মজনু হয়ে গেছে। এবার ই তো কাজের মেয়ে বাঁধি, ইয়ার রাজ পরিবারের মেয়েকে কি খারাপ কথা বলতে পারে যে তোর কটা লোক? এটা বলতে পারছে না, কিন্তু মনেও মানছে না। শেষকালে বলছে লাইলি একটা কথা বলছিলাম বোন, কিছু মনে করিস না, আমি তো কাজের মেয়ে, যদি তুই রেগে যাস তো আমার চাকরি চলে যাবে, পেটের দায় তোর বাপের ঘরে কাজ করে খায়, কি বল বোন? বলবি না তো কাকে? বলে না, তোর মজনু কটা? তুই যে এত পাগল হয়েছিস তা তোর মজনু কটা? বলে কেন গে? বলে আমি 25টা দেখলাম আজ পর্যন্ত, প্রতিদিন খালি মজনু চেঞ্জ হয়েছে। তখন লাইলি একটা নতুন কৌশল দিল, আপনাকে একটু পিছাতে হবে, ওইদিকে লোক 12 জন দেখতে পেয়েছে না, খালি আপনার আটকানোর কারণে, খুব খুশি হলে হবে না এখন। হ্যাঁ, পরের দিন মজনু বলল, লাইলি বললো এলে প্লেটে, এখানে নাস্তা লাও, পায়েস লাও, ফল লাও,
ভালো ভালো জিনিস লাও আর এটাকে ঢেকে দাও, একটা খালি প্লেট লাও, একটা চাকু লাও। এরপরে যে বলবে মজনু আমি, তাকে বলবে নাস্তা খাও কিন্তু খানিকটা মাংস কেটে প্লেটে দাও। এবারে নাস্তা নিয়ে যে মজনু, একটা যুবক বলছে আমি মজনু, বলছে মাংস কেটে দাও নাস্তা খাবে, আমি লয় এগিয়ে যাও, আমি লয় এগিয়ে যাও। পঁচিশটাই শেষ, আর কেউ নাই, বুঝতে পেরেছেন? আমরা সবাই কে কে আল্লাহর বান্দা হাত তুলে দেবো, এখন একজনও বাদ যাবে না। যদি বলি 1000 করে দাও, লামিলা এগিয়ে যাও। আমাদের প্রেমগুলো সব ধোঁকাবাজি প্রেম চলছে। এবার প্রকৃত যে মজনু নদীর ধারে বসে ছিঁড়া কাপড় পরে আছে, চুল উস্কো খুস্কো পাগলের মতো কাঁদে, লাইলি তোমার বান্দিটা গিয়ে বলছে কাজের মেয়েটা, লাইলি নাস্তা দিয়েছে, হ্যাঁ আমার লাইলি, আমার লাইলি, আমার লাইলি, পাগলের মতো করে আমার লাইলির নাস্তা, আমার আমি খাবো না, রেখে দিব, আমি চুম খাবো আমার লাইলির নাস্তা। বলছে নাস্তা কি খাবি, আগে মাংস কেটে দে, মাংস কি কলিজাটা দিব। বলছে এটাই মেন, এটাই মেন। এবার দেখেন কি বলছে কবি নজরুল, এবার দ্বিতীয় কবিতা তৈরি করছে, প্ল্যাটফর্ম চেঞ্জ করার কবিতা। লাইলা 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 লাইলা। এবার মজনুর মুখে লাইলা লয় কি বের হচ্ছে, এটা কবি নজরুল আবার লিখছেন এই উপন্যাসটা। লাইলা লাইলা বলতে বলতে কোন সময় ভুলে এসে অলক্ষে এক দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে গাড়ি ঢুকে গেছে, দিয়ে বলছে লাইলা। এবার বলেন লাইলি তো বাঁধা আছে কিন্তু আল্লাহ বাঁধা আছে কি? যখন ও আল্লাহকে ডাকতে শুরু করেছে তো দিলটা আল্লাহর নূরে ভরে যাচ্ছে, হৃদয়টা ভরে যাচ্ছে। কোরআন বলছেন আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, যখন মানুষ আল্লাহকে ডাকবে তার হৃদয়টা ভরে ঠান্ডা হয়ে যাবে। এবার ও ঠান্ডা অনুভূতি করছে, যত প্রেম জ্বালা লাইলি ছিল এগুলো বের হতে শুরু করেছে, আর আল্লাহর প্রেমের হৃদয়ে ভরে যে তার নোরানি চেহারা হতে শুরু করেছে। যখন ও লাইলাহা বলতে শুরু করেছে ঠিক ওই সময় সে লাইলি নিজের বাপের ঘরের তালা ভেঙে পাগলির মতো দৌড়ছে। দৌড়তে দৌড়তে এসে মজনু তখন চোখ মুজে দিয়ে এরকম ঠেস মেরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লাইলি এসে বলছে লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খুল। তখন চোখটা আরো টিপে বেঁধে নিচ্ছে, কারণ আল্লাহর প্রেমে যার হৃদয়টা নোরানি হবে ও কোনোদিন নাজায়েজ মেয়েকে চোখে দেখবে না, ঠিক না ভুল? তখন মজনু চোখটাকে আরো চেপে ধরছে, ধরে মজনু এবার রিটার্ন উত্তর দিচ্ছে কি দেখেন, লাইলি 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 ভাঙিও না ধ্যান মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লাইলার জ্যোতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লাইলার জ্যোতি, পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, উত্তর দিছে লাইলাকে, পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কূলে, খুদার প্রেমের পরশ মানিক কখনো পেলাম ভুলে, সে মানিক যদি তুমি দেখো একবার মজনুরে তুমি চাহিবে না আর, সে মানিক যদি তুমি দেখো একবার মজনুরে তুমি চাহিবে না আর, ইসুব জলেখা লাজমানি হারি লা ইলাহার জ্যোতি, লাইলে লাইলে ভাঙিও না ধ্যান মজনু রে মিনতি, লাইলে কোথায় শুধু দেখি আমি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে লা ইল্লাল্লাহ। এত বড় প্রেমিক আর পৃথিবীতে কেউ নাই,
পৃথিবীতে যার গায়ে আপনি হাত দিবেন দেন না কেন, প্রেমটা একদিন কেটে যাবে, মা মারা যাবে, আব্বা মারা যাবে, স্ত্রী মারা যাবে, মাল ধ্বংস হবে, ঘর ধ্বংস হবে, সমস্ত প্রেম হচ্ছে মিথ্যা, একদিন কাটা যাবে। কিন্তু যে রবের সঙ্গে প্রেম করবে এ প্রেম কোনোদিন কাটবে না। কুল্লু মান আলাইহা ফান অজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। রব আপনার দুনিয়ার সঙ্গে প্রেমে মেতে যাবে, মতে আপনার সঙ্গে থাকবে, কবরের সঙ্গে থাকবে, হাসরের সঙ্গে থাকবে, পুলসেরাতের সঙ্গে থাকবে, জান্নাতের স্বাদের মোলাকাত হবে রব। আল্লাহকে চিনতে পারছি, আল্লাহকে চিনতে পারছি, কে কে আল্লাহকে ভালোবাসবেন হাত তুলেন, মাশাল্লাহ বলেন আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর সাথে কাউকে শরিক করবো না, মাশাল্লাহ হাত নেওয়া। দেখেন আল্লাহর প্রেম, আল্লাহ কোরআনে বলছে আমার সঙ্গে দেখা করবি, ফালিয়ারজিউ লিকা রাব্বিহি, জি আছে না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। যদি তোদের শখ থাকে আমার সঙ্গে মোলাকাত করব, তোদের সঙ্গে আমি মোলাকাত করতে রাজি আছি, তাহলে পৃথিবীর বুকে তোরা ভালো আমল কর, আর আমি আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক করিস না। সময় পাড়ায় না, ঘড়িও চলে না, বিদেশি বলে কষ্টও দেয় আমাকে। তারেক মানার হলে তখন পালিয়ে যেত। চলেন, আল্লাহ চারটা পয়েন্ট কেমন বলছে দেখেন, তারপরে আল্লাহর সঙ্গে সরাসরি মোলাকাতের টাইমটা বলে দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। কে কে আল্লাহর সঙ্গে সরাসরি মোলাকাত করতে রাজি আছেন, মাত্র কটা, হাত নেওয়ান, হাত নেওয়ান, মোলাকাতের টাইম আছে, আমি বলে দেবো, সেই টাইমে যাবেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন। হ্যায় কত সুন্দর জগৎ আল্লাহ আমাদেরকে। আপনাদের বিরক্ত লাগেনি তো, লাগবে কেন, বকছি তো আমি, না বকে বিরক্ত লাগে। চেয়ারম্যান সাহেব মনে মনে করছে খুব খাটাইছি, আর আসবি, আমিও মনে মনে করছি আর ইন্ডিয়া ছাড়া আসবো না। চলেন আল্লাহ কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই একবার বলেন তো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ চারটা কথা বলছে, তোরা আমাকে স্মরণ কর তাহলে আমি তোদেরকে স্মরণ করব, আর তোদেরকে যে অবস্থায় রেখেছি, গরিব বড়লোক ধনী আর লিবার থেকে নিয়ে ল্যাংড়া খোঁড়া কানা যেমন করে আমি রেখেছি, এর উপরে তোরা ধৈর্য ধরেলে ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না। কটা কথা বললেন আল্লাহ, চারটা, ফাযকুরুনি আযকুরুকুম। আমার একটা কথা পরিষ্কার বুঝে আসছে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকব, আমি ডাকব, কিন্তু আল্লাহ কেন আমাকে স্মরণ করবে, ওর কি দরকার আছে, কথাটা বুঝে আসছে কি না। আরে ভাই আমি ডাকব, যদি সাড়া না দেবে তা আল্লাহ হলো কি করে, ওনার সাড়া দেওয়াটাই স্মরণ করা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে উনি ডাকবেন কেন আমাকে, ওনার ডাকার কারণটা দুইজন দুই রকম হবে, দুইজন দুই রকম হবে,
হাদিসে আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এ তিনখানা তফসির আছে, এখন আর তফসিরের দিকে আমি গেছি না। তার মানে হচ্ছে যে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সমস্ত গুনার মাশুল দেওয়ার পর সে একবার জান্নাতে যাবে। আর কোনো লোক যদি সকালে কালেমা পড়ে আর জোহরে আজানের আগে মারা যায়, ওই লোকটা জান্নাতে চলে যাবে। এইরকম তিনখানা তফসির রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে যে লা ইলাহা বলবে সে জান্নাত যাবে? তো সহিহ হাদিস রে ভাই, আপনারা যাবে বলছেন না কেন? না আপনারা আমার উপর মনে মনে রাখছেন যে এখনো শীতের টাইমে ছাড়ছেও না, ঘর যেতেও কিছু নেই। তাহলে এবার বলেন, পালা গান দেখেছেন? পালা গান দেখেননি? আরেকটি ইউটিউবেও তো পালা গান দেখা যেছে। আমাদের দিকে দুটো গানের ইয়ে ছিল লোক, একজনের নাম লম্বুধর, একজনের নাম গোমানি দেওয়ানি। তো গোমানি দেওয়ানি উঠে বলছে, খুলবে যদি বেহেস্তের ঘর, এই কালেমাকে কুঞ্জি ধর, বল সকলে বললে তোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। গুমানি দেওয়ানি বলছে, সেই সাথে কে কে বলছে? ঢোল বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, তাবলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, হারমোনিয়াম ব্যঞ্জন আর ফ্লোর যতগুলো মিউজিক আছে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। তাহলে এ যে লা ইলাহা বললো, তাহলে জান্নাতুল ফেরদাউসে ঢোল তাবলা তোলা থাকবে। লা ইলাহা বলেছে থাকবে না? আমি এক জায়গায় বায়ানে বলেছি, আল্লাহর নাম লিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে। আর ইউটিউবাররা খুব খচ্চর, ওই জায়গাটা কেটে দিয়ে দিয়েছে যে নূর মোহাম্মদ বলেছে আল্লাহর নাম লিলে গুনাহ হবে, ফেরাউনের নাম লিলে নেকি হবে। কথাটা তাই, হাদিসে আছেও তো তাই, শরীয়তের দৃষ্টিতে তাই, আল্লাহর নাম লিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে। কিন্তু পরিস্থিতি দেখতে হবে। কোরআনের ভিতরে যদি বিশ্বনবী বলছেন তুমি প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি পাবে, তাহলে কোরআনের যখন আমি তেলাওয়াত করব, তাহলে কোরআনে প্রত্যেকটা অক্ষরে দশটা করে যখন আমি নেকি পাবো, তাহলে কোরআনে আছে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফিরাউনের কাছে, সে বড় মানে বিদ্রোহীমূলক কাজ করছে, তাগুতের কাছে যাও, মুসাকে বললো। তাহলে এখানে যে আমি ফেরাউনের নামটা লিখবো নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন নেকি হবে। তার বলে ফেরাউনের মূল্য নয়, ওটা হলো কোরআনের মূল্য। কোরআনের ভিতরে বেঈমানের নামটা চলে এসছে। এবার বলেন, গানের ভিতরে যদি আমার রবের নাম লিয়া হয় নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তার কারণ আমার রব যে ইজ্জতওয়ালা মানুষ, তিনি যে সম্মানের ব্যক্তিত্ব সম্পূর্ণ, তার সম্মানকে নোংরা জায়গায় মিউজিকের ভিতরে ভরে দিয়ে ডুবিয়ে তাকে গুঁ করে দেয়া, নোংরা করা হয়েছে। এর জন্যে তাদেরকে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে গুনাহের মাসুল দিতে হবে। আছে না? আমার কথাটা বুঝতে পেরেছেন কি না? নেলাবার গোলমাল হয়ে যাবে। তাহলে ওখানে ঢোল তাবলে জান্নাতে যাবে? জি না। আল্লাহকে ডাকতে গেলে আমাদেরকে একটা জিনিস সঙ্গে নিতে হবে। কি সঙ্গে নিতে হবে? একটা জিনিস কি করতে হবে? সঙ্গে নিতে হবে। আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে, তিনি আবার আরেকটা জিনিস সঙ্গে করে নিয়ে স্মরণ করবে, ঝামেলা মিটে গেল। এবার বলবো দুবার বুঝে নিতে হবে। বান্দা যখন আল্লাহকে ডাকবে, ইমানকে সঙ্গে নিতে হবে। বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমান সঙ্গে নেবে। বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমান সঙ্গে নেবে। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। সাপোজ একটা উদাহরণ দিই, এটা হলো মোবাইল। এখন মোবাইল ধরিয়েছি, আগেকার যুগে ইনকামিং আউটগোয়িং ডবল পয়সা কাটতো। তো যাই হোক,
আমার মোবাইলে ব্যালেন্স আছে কত 50 টাকা, এখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিবিকে ফোন ধরিয়েছি, কত প্রেম মহব্বতের গল্প, 100-200 টাকা ব্যালেন্স আছে, হ্যালো কেমন আছো, খাওয়া দাওয়া কী হলো, হাট বাজারের খবর বলো, শরীর ঠিক আছে কি না, কত মহব্বত, সেও জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করছি, মধ্যখান থেকে শেষ হচ্ছে কে, টাকাটা শেষ হচ্ছে না, যখন মোবাইলটা রাখলাম তো একটা মেসেজ এলো কিক করে, দিয়ে আমাকে বলছে রে গাধা তোরা 3 টাকা আছে, আজি 200 টাকা চলে গেল, এখন যদি আপনি জিজ্ঞেস করেন টাকাটা কোথা গেল আমি কি উত্তর দেব, এর উত্তর হচ্ছে প্রেম যমুনায় ভেসে গেল, স্ত্রীর সঙ্গে গল্প করছি তার মানে কি প্রেম যমুনায় ভেসে গেল। তা আমার আল্লাহ বলছেন গোলাম রে গভীর রাত্রিতে উঠে উঁচু করে তুই পাহাড় পাহাড় গুণাগুলোকে রেখে পেছনে, যখন আমার স্মরণে তুই বসে যাবি তোর আমার প্রেম যমুনার কথা চলবে, তুই বলবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো বান্দারে হাজির আছি হাজির আছি হাজির আছি, দুইজনে চলবে চলতে 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 দীর্ঘ সময়ের পর তুই সাজদায় কেঁদে যখন উঠবি, আর যখন মুখে হাতটা বুলিয়ে দিয়ে মশল্লাটাকে তুলে রেখে দিবি দেখবি মধ্যখান থেকে গুনার পাহাড়টা ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে কেউ যদি লেনদেন করে কথা বলার করে তো মধ্যখান থেকে নষ্ট কি হবে গুনা, কারণ আল্লাহ বান্দাকে স্মরণ করবে কি সঙ্গে করে, ক্ষমাকে সঙ্গে করে, ইমানকে সঙ্গে করে ডাকবে, উনি ক্ষমাকে সঙ্গে করে আল্লাহ জবাব দেবে, বুঝে এলো কথা বলে না, আল্লাহ আমির হামজাকে জেল থেকে বের করে দাও, উ না আসলে পরে এরা কেউ মুখ খুলবে না, এই কথা বলে না তখন সব কথা বলবে আর কি, আপনাদের বাংলাদেশের বক্তা যখন ঝাঁকি মারে তখন আমাকেও ভয় লাগে যে ঘটনা কি ঘটবে। তো যাই হোক, এরপরে আর দুটো আছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছে শুকর কর, তোকে যেমন রেখেছি গরিব করেছি মাটির ঘর দিয়েছি, ওকে পাকা বাড়ি দিয়েছি, ওকে 4 চাকা গাড়ি দিয়েছি, তোকে হেঁটে দুনিয়া করতে দিয়েছি, তোকে অটো দিয়েছি, তো শুকর করে লে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না, কারণ কাকে কীভাবে পৃথিবীতে চালাতে হবে এটা আমি জানি। আপনার 3টে বেটা আছে, খুব ভালো করে শুনেন, 3টি বেটা ঠাকুরগাঁও কলেজে পড়ছে, 3টি একদম তুল্যমূল্য 1-2 বছরের আগে পিছে করে পড়ছে, সকালবেলায় হলে সবাই টাকা নেয় আব্বাজি টাকা দাও, কিন্তু যেটা বড় ওকে যদি আপনি 10,000 টাকা দিয়ে দেন, ও যেটুকু একদম একদম তিল পরিমাণ খরচা হয়েছে ওই খরচাটা এনে বলবে আব্বাজি এটা লাগ ফেরত দিয়ে দেয়, আর যেটা 2 নম্বর মাল আছে ওকে 10,000 দিলে ঘুরেছে বলবে বাবা আর 2,000 লাগতো গো, এই জামানায় কি 10,000-এর কলেজ হয় বা, তাহলে ওর ব্যাপার আপনার ধারণা কী হলো, মাল খুব ডেঞ্জারাস আছে কিন্তু বাপ একটাই, ছোটোটা হচ্ছে মিডিল মোটামুটি খরচা করে, তাহলে আপনি কাকে মেপে টাকা দেবেন, 2 নম্বর মালটাকে, এই কত লাগবে বলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে অর্থটা ওইভাবে দেয়, যার অর্থ বেশি থাকলো ইমান রাখতে পারবে তাকে অর্থ দেয়, আর যার ইমান নষ্ট হবে ভেবেলে ওকে বলে তুই অটো চালা অটো চালা, তোর ইমান থাকবেলে তোকে আমি জান্নাতে দিব, মানে মালের মেজারমেন্টটা আল্লাহ এইভাবে রেখেছে পৃথিবীতে গরিব ধনী করেছে, কারণ সবাই আল্লাহর গোলাম সবাই আল্লাহর এক, কিন্তু কিয়ামতের মাঠে এগুলো সব ভর্তি করে দেবেন আল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, কত গরিব কাঁদে তাদের মাল আল্লাহ কিয়ামতের মাঠে দেবে, পাহাড় পাহাড় নেকি দেখবে, আল্লাহকে বলবো আল্লাহ এত নেকি তো করিনি, বলে গেলো তোর মালের সাদকারে মানে সাদকাই করিনি, ভিক্ষা করে খেয়েছি বলে খ্যাপা চেয়েছিলি দি নাই জমা রেখেছি, লিয়ে যা লুটেলে, আমি দিব না এ কথা কাউকে বলবো না, কাউকে এখন দিব কাউকে তখন দিব, বাপ যেমন কাউকে দিব না বলে না, কলেজে পড়ার জামানায় কী দিছে কম, কিন্তু যখন ফারাজ হবে সমান চলো সবাই লাভ, তো বাপ যে জমা রাখে কার জন্যে রাখে, ছেলের জন্যে, সেম সিস্টেমটা আল্লাহ রেখেছেন পৃথিবীতে ধনী গরিব করেছেন, আল্লাহ বলছে তোকে যে ল্যাংড়া কানা খোঁড়া এবং গরিব করেছি আমার বিরুদ্ধে কথা বলিস না, তুই দেখবি কত বড় হিরো কিয়ামতের মাঠে হবি, তুই যখন প্লেন উড়াবি তখন চেয়ারম্যান দেখবে আর ভাববে হাই রে আমি যদি ল্যাংড়া হতাম তা ভালো হতো রে, কিনা অতএব খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না, কথাটা বোঝাতে পারলাম,
ওই জন্য আল্লাহ বলছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে অবস্থায় রাখবো ওই অবস্থাতেই তুই শুকরিয়া কর, আমার বিরুদ্ধে কোনো দিন কথা বলিস না। একটা সত্য ঘটনা বলবো আর একটা গল্প বলবো, এখন যেটা বলছি এটা গল্প, খবরদার এটা হাদিস বলবেন না, যদি হাদিস বলে দেন তো গুনাহ হবে, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে গিয়ে একটা গল্প বলছি। নবী সুলাইমান সব প্রাণীর কথা বুঝতে পারত, কি করতো না, আল্লাহকে ইলমে দিয়েছিল পারত। তো সেই জামানার এক বাদশাহ এসে নবী সুলাইমানকে বলছে, ও নবী সুলাইমান, তুমি যেমন সবারই কথা বুঝতে পারছো, তাহলে আমাকেও কেন বুঝতে দিচ্ছেন আল্লাহ, তা তুমি একবার আল্লাহকে বলে দাও যেন আমি সবারই কথা বুঝতে পারি। তখন নবী সুলাইমান বলছে, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় রেখেছে ওই রকম থাক, বেশি বাড়াবাড়ি করিস না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সামালতে পারবি না, এটার আবার ভেজাল আছে। আল্লাহকে বলে দাও, বাদশাহ জিদে পড়ে গেল। নবী সুলাইমান দোয়া করলেন, রব্বুল আলামিন অন্তত যতগুলি চোখের সামনে পশু পাখি দেখতে পেয়েছে এদের কথা যেন বাদশাহ বুঝতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তৌফিক দিল, বাদশাহ বুঝতে শুরু করে দিল। এটা কি হাদিস না গল্প? সবাই বলেন কি? হ্যাঁ, বাস এখানে একটা জ্ঞান আছে। এবার সেই বাদশাহ খেতে বসেছে, মুরগিগুলো মুরগির মাটা বাচ্চাদেরকে বলছে, চচা চচা বাচ্চা খেতে বসেছে কিন্তু দিবে ছ, বাচ্চা হাসছে, এই তো বুঝতে পারছি দুটি ভাত দিলে, কথাটা বুঝতে পেরেছে বলে দুটি ভাত দিলে। এবার ও ভাতটা যেই খেতে যাবে, বাচ্চার ঘরে কুকুরটা এসে, তোকে খেতে দিব না। তখন মুরগিটা বলছে, এ কুকুর তুই সবর করেলে, ধৈর্য ধরেলে, তুই সবর করেলে, ধৈর্য ধরেলে, আমি বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে নি, শুনেলে আগামীকাল বাদশার ঘোড়াটা মরবে, তুই পেট ভরে খাবি। বাদশা বিকেলে ঘোড়াটা বেচে দিলে। জি, গলা বলছে আর চলবে না, তুই বেরে কর। বাদশাহ ঘোড়াটা বেচে দিলে, টাকা গুনছে আর ফিক ফিক করে হাসছে, বলছে হালিম খাবি বন্ধুদেরকে, মানে লাভ করেছি, যদি মরে যেত তো ফুল লস ছিল, তা ভাগ্য জানে কথা শিখেছিলাম। তা বাদশাহ ঘোড়া আর মরলো না, চলে গেল। পরের দিন সেম বাদশাহ খেতে দিয়েছে মুরগিটার কাছে, কুকুরটা এসে বলছে, তুই বললি বাদশাহ ঘোড়া মরবে, মরেনি। বলছি আজকের দিনটা তোকে হাতে পায়ে ধরে বলছি, আমার বাচ্চা কটাকে নিয়ে খেতে দে, কালকে বাদশার গাধা মরবে, তুই পেট ভরে খাবি। আবার গাধা বেঁচে দিলে। দুই দিন গেল, তিন নম্বর দিনে সেম ঘটনা ঘটেছে, কুত্তাটাকে বলছে, কুত্তা রে তোর হাতে পায়ে ধরে বলছি, আমার বাচ্চাগুলোকে খেতে দে, আমাকে খেতে দে, আগামীকাল বাদশার গোলাম মরবে, পেট ভরে খাবি। বাদশাহ গোলাম বিক্রি করে দিল। এবার বলেন, বাদশাহ যে কথা শুনেছে তাতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ, বেচে আর টাকা লিছে। কিন্তু চতুর্থ দিনে যখন ভাত দিয়েছে, মুরগিটা এসে পড়েছে, তখন কুত্তাটাকে বলছে, আজকের দিনে তোর কাছে হাত পায়ে ধরেছে, আমার চেয়ে নিচ্ছে, আজকেরটা হবেই হবে, এর কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আগামীকাল বাদশাহ নিজে মরবে, ভোজ হবে, খাবে। এবার যাবি কোথা, বাদশাহ মেরে দিল তোর, ও নবী সুলাইমান ঘটনা বড় খারাপ, আমি কাল মরবো বলেছে, বিপদটা কি হবে? বলছে, মরগা, তুই যদি কথা না জানতিস, কথা না বুঝতিস, তাহলে তোর ঘোড়ার ওপর দিয়ে বিপদটা কেটে যেত, কিন্তু টাকা গুনেছিলি আর ফিক ফিক করে হেসেছিলি, ওই বিপদটা তুই নিজের ঘাড়ে নিয়ে এলি, এবার মরগা। এর জন্য আল্লাহ বলেছে, অস্কুরিলি ওলা তা ফুরন, তোকে যতটা দিয়েছি তার বেশি বাড়াবাড়ি পাঁইতারা করবি, তো নিজের গলায় দড়ি লাগবে, এখন তোকে মরতে হবে, কোনো উপায় নেই। অতএব ফাল করুনি আল কুরুকুম, আল্লাহ বলছে তোদেরকে যেমন রেখেছি ওই রকম থাক, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া কর, খবরদার কুফুরি করিস না। বুঝে এলো? সত্য ঘটনা, আমাদের দিকের একটা ছেলে গুজরাটে থাকতো, ভুজে, ভুজ বলে একটা শহর আছে, সেখানে থাকতো। তো ও কী করবে, ভাংড়ি কুড়িয়ে বেড়াই, একটা বস্তা নিয়ে প্লাস্টিকের জুতো, বোতল, প্লাস্টিক ছিঁড়া, নোংরা নোংরা জায়গায় কাঠি নিয়ে হিঁচড়ে হিঁচড়ে সারাদিনে যা হয়, 100, 150, 200,
ওইটাকে নিয়ে পকেটে ভরে স্টেশনের পাশে দুটো রুটি টুটি খায়। উকি আর ফাইভ স্টার হোটেলে খাবে, শুবে কোথা? একটা রেল লাইনে দুধার কাটা আছে, ট্রেন কোনো দিন যাবে না, ওইখানে বাতি দিয়েও ঘর বানিয়েছে, কার্টুন ফাটুন তিরপল দিয়ে ওইখানেই মশারি টেঙ্গে সারা রাত পড়ে থাকে। ওই ছেলেটা আনন্দবাজার পত্রিকাতে প্রতিবেদন দিয়েছিল, শিক্ষিত ছেলে, মনে মনে করি ঘর সংসার ছেড়ে পড়ে আছি, শিক্ষিত ছেলে, আমি গরিবের ছেলে, কিছু পাইনি, এই কাজ করে করে মাস দু মাস পর বাড়ি আসতাম, 2,000, 3,000, 5,000, 10,000 টাকা নিয়ে আসতাম, এইভাবে জিন্দগি কাটিয়েছি। তো যখন ওখানে থাকতাম তখন রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আল্লাহ গো, আমিও তোমার গোলাম, আর এই বিশতলা বিল্ডিংয়ে যারা রয়েছে এরাও তোমার গোলাম, আমি আমার বিবিকে ছেলেকে দুই মাসে একবার দেখতে পাই, আর এরা প্রতিদিন দেখতে পায়। আমি এই কার্টুনের ভিতরে পৌর রেল লাইনের পেশা পায়খানার জায়গাতে পড়ে থাকি কুত্তার মতো, আর এরা এসি ঘরে শুয়ে থাকে, আমার তো জীবনে একটা সাইকেল নাই, আর এরা এসি গাড়িতে বিবি নিয়ে ঘুরছে। রব্বুল আলামিন, তোমার বিচারটা কেমন কিছু বুঝে আসছে না মাবুদ, এই যে এরা সুখে রয়েছে আমি কখন সুখের মুখ দেখব, এটা মনে মনে ভাবতাম। কিন্তু বলছে রাত্রি যখন দেড়টা বাজছে তখন মালগাড়িগুলো যেগুলো দাঁড়িয়ে আছে হাড়বাড় 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 করে জোরে শব্দ উঠছে, আমি ঘুম থেকে লাফিয়ে উঠতে গেলাম, তো আমার ঘরটা আমার ঘাড়ে পড়ে গেল, মানে পা থাকলে ফেড়ে বার হয়ে চলে এলাম। এসে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি ভূমিকম্প চলছে, এত ভয়ানক ভূমিকম্প চলছে, বিস্তলা বিল্ডিংগুলো গুঁড়ো হয়ে হয়ে পড়ছে। তখন আমি সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে বললাম, মাবুদ গো, তুমি কত ভালো আমাকে বিল্ডিং দাওনি, 2,000 লাশ বেরিয়েছিল, 2,000, 2,100 লাশ বেরিয়েছিল, আমরা পত্রিকা পড়েছি, আমি প্রতিদিন তখন পত্রিকা নিতাম আনন্দবাজারটা। আল্লাহ বলছি, এতক্ষণে বুঝে এলো, প্রতিদিন আমার বিরুদ্ধে মুখ চালিয়েছিলি তুই রে, যার মাল বেশি তার লোড বেশি। জি, তো আল্লাহ তাবারকাতালা একজনে বলছেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আল্লাহর গোলামেরা, খুব তাড়াতাড়ি কে আল্লাহর কাছে যেতে চাইছেন, হাত তুলেন, তাড়াতাড়ি আল্লাহর কাছে কে যেতে চাইছেন, তাহলে দোয়া করে দিয়ে আল্লাহ আজকে রাত আমাদেরকে মহল দিয়ে দাও। জি, আল্লাহ তাবারকাতালা বলছেন, আমার প্রেমিক কোনো দিন মওতকে ভয় করবে না, সে তো জানবে আমি রবের মোলাকাতে যাচ্ছি, এটা হলো রবের মোলাকাতের নামই হচ্ছে মওত, কোনো দিন মওতকে ভয় করবে না। তবে আল্লাহর কাছে যদি খুব নৈকট্য লাভ করতে হয়, আল্লাহ কোরআনে বলছেন, অসজুদ ওয়াক তারিব, যত সাজদা বাড়াবি তত আমার নিকট হয়ে যাবি। কেউ যদি মনে করেন আমার সঙ্গে সবসময় আল্লাহ থাকুক, আল্লাহ থাকুক, আমি যেন আল্লাহকে সঙ্গে করে নিয়ে রাখি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মাসবিরিন, তুই ধৈর্যশীল হ, আমাকে ডাকতে হবে না, আমি তোর কাছে সবসময় থাকবো, আমি ধৈর্যশীলকে ভালোবাসি আর ধৈর্যশীলের সঙ্গে আমি থাকি, তুই ধৈর্যশীল হা, আমি থাকবো, আমি তোর সাথে আছি, এটা জেনে নে। আল্লাহ এইভাবে অনেক কথা বলেছেন। জি, ওলা কাদিবিন আল কায়দা ওলা ফিনা নিন্নাস, আল্লাহু ইউহিবুল মুসিনিন, মানুষকে মাফ কর, রাগকে পান কর, আমি আল্লাহ তোকে এহসান করব। ভাইরা আমার, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কথা রয়েছে। কেউ যদি বলে আল্লাহ আমাকে ভালোবাসুক, আমাকে আল্লাহ ভালোবাসুক, বলে তাহলে তুই কী করবি? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, কেউ যদি চায় আমাকে আল্লাহ ভালোবাসুক, তাহলে তুই আমার হাবিবকে ভালোবেসেলে, তার মানে আমার হাবিবের মতো চেহারা, আমার হাবিবের মতো চলা ফেরা, পোশাক, মেসোয়াক, দাঁতন খাওয়া, আমার রসুলের মতো যখন তুই করতে শুরু করে দিবি, আমার প্রেম দ্রুত গতিতে তোর দিকে যেতে শুরু করবে। তখন আল্লাহর মোলাকাতটা কি করে করব এইটা বলে দিই, না এটা বাকি থাক, বলবো সবই তো এক রাতেই চেয়ে নেবেন, সে তো বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম, تتجافى جنوبهم عن المجاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আপনার কঠিন রোগ হয়েছে, সারা দুনিয়া বলছে ভালো হবে না, আমাদের যেমন আমাদের জেলাতে বোর্ড আছে, ডাক্তার বোর্ড অনেক জায়গায় থাকে, আপনাদের ঢাকাতে আছে কিনা জানি না, আমাদের জেলাতে আছে। যখন খুব ভয়ানক রুগী এসে হাজির হয়ে যায় তখন একটা ডাক্তার আর চিকিৎসা করে না, ও রেপোর্ট প্রেসক্রিপশন নিয়ে বোর্ডে দেয়,
10 জন 20 জন ডাক্তার বসে সেটাকে গবেষণা করে, তাতে যদি না হয় তখন আবার ওটাকে ফ্যাক্স টেলাক্স করে আমেরিকা বা ইংল্যান্ডে পাঠানো হয়, যে সেখান থেকে তাদের পরামর্শ নেওয়া হয়। তো ডাক্তারের বল, এক রুগী কিছুই ভালো হচ্ছে না, পৃথিবীর কেউ কোনো ডাক্তার বলছে না যে ভালো হবে, ওকে মদ দেখিয়ে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। সুস্থ যখন হচ্ছে তখন ওর ডাক্তারকে বলছে, স্যার আমি তো এখন ভালো সুস্থতা বোধ করছি, কী করে ভালো হয়েছি আমি? তো বলছে, শোনো, ইংল্যান্ড থেকে একটা ডাক্তার আসে, তার প্রেসক্রিপশনের ওষুধে আল্লাহ তোমাকে শেফা দিয়েছে। তখন সে লোকটা বলছে, আমি তাকে দেখব, সেই ডাক্তার তাকে দেখব, তার সময়টা নির্ধারণ করে দিল, ইংরেজি মাসের প্রথম রবিবার আসে, সে আর আসে না, গোটা মাসে একদিন আসবে, ইংরেজি মাসের প্রথম রবিবার আসবে, আর এই নার্সিং হোমে যেখানে তুমি রয়েছো হসপিটালে, এখানে বেলা 1:30 ঢুকবে, 2টোই বেরিয়ে যাবে, মাত্র আধা ঘন্টা থাকে, যদি তোমাকে মোলাকাত করতে হয় ওই মহান ব্যক্তিটার সঙ্গে, তাহলে তোমাকে ওই টাইমে ওনার অফিসের সামনে বসে থাকতে হবে, তাহলে তাকে তুমি এক নজর দেখতে পাবে। এখন যদি আমি বলেন আমাকে খেতে দেয়, আমাকে সুস্থতা রেখেছে, আমার হেফাজত করছে, যিনি মহান আল্লাহ, তিনাকে আমি একবার আমার কাছে এক ঝলক পেতে চাইছি, কিন্তু পৃথিবীতে দেখার নয়, অনুভূতি, আল্লাহকে দেখা যাবে একমাত্র জান্নাতে, অনুভূতিটা আপনি সরাসরি পেয়ে যাবেন, যে আল্লাহ আমাকে এটা দিল, আমি চাইলাম আমি পেলাম, টাইমটা আমি বলে দিছি, আল্লাহ বলছে, শোন ওই টাইমটা ঠিক করলে ঠিক জায়গায় ঠিক অবস্থায় থাকবি, কি অবস্থায় থাকবি সেটা বলে দিল, গভীর রাত্রিতে উঠবি, তাহাজ্জুদের টাইমে উঠে 2 রাকাত নামাজ পড়বি, ঠান্ডা পানিতে উজুটা করে মশল্লাটা ফেলে দিবি, হাত দুটিকে তুলে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবি, একদিকে ভয় থাকবে একদিকে আশা থাকবে, এই ভয় আর আশার ভিতর দিয়ে ডাকবি, যখন ডাকবি তখন মনে মনে কিছু দান খয়রাত করবি, অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন, তুই সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবি। সুবহানাল্লাহ, আমরা ভাবি রাতে খালি একটা ইবাদতাতে তাহাজ্জুদ পড়া, জি না, গভীর রাত্রে দান করার মতো বড় ইবাদত আর নাই, এটা হযরত উমারের ছিল, গোপনে গোপনে গিয়ে বাড়িতে, ভাই কিছু আছে, খাবার হয়েছে, কিছু খেয়ে খাইনি 3 দিন, লাও তুমি লাও, গোপনে দান হযরত উমার করেছেন, উমারের ব্যাপার সবাই জানে, খালি চাবুক মেরেছে, চাবুকটা কখন মেরেছিল, যখন উনি গোপনে দান করেছেন, সারা 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 দেশের সমস্ত নাগরিক জেনে নিয়েছিলেন ইনি একজন প্রেমিক নেতা, তারপরে তার চাবুকটা মিষ্টি লেগেছিল, তার চাবুকটা তেতো লাগেনি কাউকে, কারণ জানে যে গভীর রাতে খবর নেই, বিশ্বনবী কখনো কখনো গভীর রাতে উঠে কোথায় যেতেন, আম্মা জানা আয়েশা বলছেন গোরস্থানে চলে যেতেন, কবরের পাশে শহীদ সাহাবিদের কাছে কাঁদতেন, একবার একদিন রাতে উঠবেন গভীর রাতে গোরস্থানের পাশে, চুপ করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে করবেন কি অবস্থায় আছো তোমরা, দেখবেন আপনার হৃদয় চেঞ্জ হবে এবং আল্লাহর সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হবে। ভাইরা আমার, আজকে আমার ডবল প্রোগ্রাম হয়েছে, আমি অসুস্থ, কিন্তু আমার সামনে চেয়ারম্যান ভাই রয়েছেন, আপনারা রয়েছেন মহব্বতের মানুষ, আমি আল্লাহকে অস্তা দিয়ে বলছি, আল্লাহর কথা বলতে 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 রাত শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা শেষ করার ক্ষমতা কারো নাই। বিধায় আমি সেই আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর জন্য, আমার জন্য নয়, আপনাদেরকে মাত্র 5 থেকে 7 মিনিট 8 মিনিট বসতে বলছি, যিনি আল্লাহর গোলাম উনি উঠবেন না, আর যিনি আল্লাহকে বেজ্জতি করেন উনি উঠবেন, কোনো দুঃখ নাই তার জন্য, আমার কোনো দুঃখ নাই। কেউ আছেন আল্লাহর ঘরের জন্য একটা 5,000, 2,000, 1,000 টাকা দেবেন, আমি মাত্র 5-7 মিনিট দেখব, আমি বহু জায়গায় ওয়াদা করেছি, ওয়াদা আজ পর্যন্ত আমি ফেল করিনি, আজও করব না ইনশাআল্লাহ, কারণ কোন আল্লাহর গোলাম আছেন কি দেনেওয়ালা? 1,000, 2,000, 5,000, 10,000 দেনেওয়ালা যিনি আছেন উনি উঠে আসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহর গোলাম আর কেউ আছেন? কিন্তু মজলিসটা ভাববেন না, মাশাআল্লাহ, এক আল্লাহর